আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবু রায়হান। আমি ছাগলের ফার্ম করতেছি দীর্ঘ 2 বছর অতিক্রম হলো। একটু আমাদেরকে খাবার রেডি করে দেখাবেন? আচ্ছা মানে আচ্ছা, বিষয়টা হলো যে আপনার রেডি করা দেখলে খামারিরা একটা ধারণা পাবে আর কি, আচ্ছা আচ্ছা, যারা হ্যাঁ নতুন খামারিরা। হ্যাঁ তা তো বটে। আচ্ছা আচ্ছা শুরু করি। আচ্ছা, তাই যে আমি নিচ্ছি, হ্যাঁ আমি এখান থেকে খড় নিব। আমার এখানে খড় ভাঙানো আছে, সেই খড়গুলো আমি নিচ্ছি। আমি 10টা ছাগলের জন্য নিচ্ছি। ওজন মোটামুটি আপনার কেজি 1 কেজি? হ্যাঁ 1 কেজি, একটু বেশি হবে, 1.5 কেজি হবে। 1 কেজি খড়? 1.5 কেজির মতো খড় আর কি দিচ্ছি আমি। আর এখানে আমি দিচ্ছি গুঁড়া, দিচ্ছি গুঁড়া, হ্যাঁ ধানের কুড়া যেটা সেটা দিচ্ছি। এটা একটু বেশি করে দিয়ে দিই, এটা তো আর সেই দাম না, আমারই ধানের কুড়া দাম কম। আর এই যে চপর দিচ্ছি আমি, এটা দিয়ে 2 পট, ধরেন 1 পোয়া চপর। 1 পোয়া? হ্যাঁ চপর 1 পোয়া, চপর 1 পোয়া। হ্যাঁ হ্যাঁ, আর আমি ফিট দিচ্ছি 1 পোয়া। 1 পোয়া ফিট? হ্যাঁ 1 পোয়ার একটু কম হবে। আর বুটের খোসা আমি মোটামুটি ধরেন এখানে 1 পোয়া দেওয়ার দরকার, সেক্ষেত্রে তাও আমি কম দিচ্ছি, যেহেতু আমার ঘাস আছে, মানে আরও কম যাবে। এটাই দেখবেন যে 10টা ছাগলের বেশি মানে খাইয়ে নিবে, এইটুকুই তাতেই হয়ে যাবে। হ্যাঁ এই যে এখানে পানি টানি দিয়ে পানিতে অন্য কোনো কিছু মেশানো আছে কিনা? না, এখানে ওই যে আগেই ছাগলকে খাওয়াইছিলাম পানি ফিট দিয়ে, হ্যাঁ সেটাই বাইসে ছিল, তো ওটা দিয়ে মাখাই দিচ্ছি। এটা নষ্ট করে তো লাভ নেই। এটা একটু খাবারটা মানে মিক্সার করাটাই মেইন ব্যাপার নাকি? হ্যাঁ হ্যাঁ, মিক্সার করাটাই হলো। তো দেখেন আমি কিভাবে মিক্সার করতেছি। এইভাবে ইয়া করে দেখেন যে এখন এক পুরাপুরি এক গাবলা হয়ে যাচ্ছে। নিলাম কতটুক হলো, কতটুক তাহলে আনুমানিক এখানে কত কেজি হলো? মোটামুটি পানি দেওয়ার ফলে এখানে মোটামুটি আপনার 10 কেজি, 11 কেজি, 12 কেজি এরকম। 12 কেজি? হ্যাঁ 12 কেজি খাবার 10টা ছাগল? হ্যাঁ 10টা কেজি। পানির পরিমাণ বেশি হয়ে গেল, পানিটা আমি প্রচুর দিই, পানিটা একবার খড়ের সাথে দিয়ে দিই মাঝে মাঝে, একটু গরম তো মাঝে মাঝে তাও পানি দিয়ে দিই। রসালো করে দিলে যে কোনো ছাগলই খাবে। এই খাদ্যটা আমি খাওয়ানো শিখেই, যাতে কোনো লোক নতুন লোক নিয়ে গেল যেভাবে দেখ না কেন ওইভাবেই আমার ছাগল খাবে। দেখেন কেমন হয়েছে। আচ্ছা ভাই, এর সাথে আপনি আর অন্য কোনো কিছু মিশান কিনা? না এর সাথে আর কোনো কিছু মিশানোর দরকার নেই। অনেক সময় আপনি বলছিলেন যে জিং টিং মিশান। ও জিং টিং ওই লাগে খাওয়ায় দিয়ে দেয়, কিন্তু এর সাথে দিলেন তো অনেক সময় খাদ্য একটু নষ্ট হয়। কতদিন পর পর এই খাদ্যের মধ্যে জিং টিং মিশান? মানে আপনার 3 মাস বা 2.5 মাস পর পর জিং খাওয়ানো হয় ছাগলকে। হ্যাঁ যাতে রুচি, হ্যাঁ খাবারের মাধ্যমে দিই বা একটু চপর দিয়ে মাখায় আলাদা করে ওদেরকে খাওয়াই দিলাম, কিন্তু এখানে খাবারটার সাথে আবার দিলে ওই যে গাবলার সাথে লেগে থাকে ইয়াস, ওই জন্য আমি দেই না ওর সাথে, তাহলে অবশ্যই হবে। তার কারণ ওটা তো চিটা গুড় অনেকেই দেয়, এগুলি দেন কিনা? না না চিটা গুড় দেই না, চিটা গুড় মানে অবশ্যই, এটা চিটা গুড় খায় কোনো উপকার নেই। আপনার প্যারাগন ফিট আছে, ওর মধ্যে চিটা গুড় আছে, তার মানে ফিটে আপনার একটা ভালো উপাদান আছে। দুধের ফিটটা খাওয়াবেন, কিন্তু মোটা তাজাকরণ খাওয়ানো যাবে না। মোটা তাজাকরণ খাওয়ালে ছাগল টিকে রাখা যাবে না। ঘাস মোটামুটি আপনি একটা ছাগল 2 কেজি 3 কেজি করেও খায়, যার যতটুক দরকার আর কি। তবে আমি এনে দিয়ে দিই, ঘাস পর্যাপ্ত আছে, ঘাসের মানে অতুলনীয় ঘাসকে সেইভাবে দেওয়া। তাইলে ছাগল লালন পালন করলে খরচ কম হবে এরকম কোনো বুদ্ধি আছে? তা তো বটে, এই যে আমি দেখতেছেন একটা ছাগলে আমার মোটামুটি 4 টাকা করে খরচ হচ্ছে, 4 টাকা খাইতেছে একটা ছাগল।
একটা ছাগল 4 টাকা ঘাস খাইতেছে আর দানাদার খালি শুধু 4 টাকা মানে কাঁচা ঘাস থাকলে ছাগলের খরচ অনেক কম হ্যাঁ অনেক কম মানে আবার দেখবেন যে এমন সময় আসবে মোটামুটি 3 টাকাতে নিয়ে আসব আল্লাহ দিলে একটা ছাগলের হ্যাঁ হ্যাঁ 3 টাকা নিয়ে আসব তখন আমার বেশি আরো পোষাবে তাহলে দেখবেন যে তাহলে ছাগলের ফার্ম করে আরো মোটামুটি আরো বেশি হবে আগে আমার ধরেন ছিল মোটামুটি 15 20 টাকা করেছিল পরে আবার 8 টাকা আসলো তবে আর একটা বুদ্ধি করবো ঘাস কে সাইলেক্স করে হ্যাঁ ওইগুলো রাখবো তো হ্যাঁ ওইটা আরো খাওয়াবো বেশি ভালো হবে ছাগল তো বান দেওয়া আছে একটু খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ এই দেখেন কিভাবে খাচ্ছে হ্যাঁ সেইভাবে খাবে আচ্ছা রায়ন ভাই হুম বলো আপনার ছাগল ছাগলকে তো শুধু দানাদার আর ঘাস খাওয়াচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপরেও আপনার ছাগলগুলো এরকম হুম হুম মানে এটা বাচ্চা দেবে কিন্তু এরা কিন্তু স্বাস্থ্য মোটামুটি আস্তে আস্তে ইয়ে হচ্ছে হ্যাঁ প্রেগনেন্ট ছাগল আর প্রেগনেন্ট ছাগলকে মোটামুটি আবার একবারে পেট ভরে খাওয়ান দেওয়া যাবে না পেট ভরে খাওয়া দাওয়া না 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 অত পেট ভরে খাওয়া দেওয়া সমস্যা হবে সমস্যা হতে পারে মানে ওদের দেখবেন যে ওরা তো পেট এমনি পেটের ভিতরে বাচ্চা আছে আরো যদি আপনি সেইভাবে খাওয়ান দেন সেক্ষেত্রে ওদের সমস্যা হবে আচ্ছা রায়ন ভাই এই খাবারে খাওয়াইলে ফুড পয়জনিং হয় কিনা না 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 এটাতে কোনো ফুড পয়জন হবে না কোনো রকম সমস্যা না 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 আমি খাওয়াইছি যত কালে দিয়ে কোনো ফুড পয়জন হয়নি এমনিতে আপনি শুধু যদি কোনো দানাদার ডাইরেক্ট খায় মানে কারি ব্যতীত যদি খাই সেক্ষেত্রে আপনার ফুড পয়জন হবে মানে খড় দিয়ে মাখাই দিলে সেক্ষেত্রে না তার কারণ আপনার খ্যাটটা বেশি থাকতেছে হ্যাঁ সেক্ষেত্রে আপনার ফুড পয়জনের কোনো ভয় নেই এইটাই তাহলে মোটামুটি এই হচ্ছে আপনার 4 টাকায় খাবার হ্যাঁ 4 টাকার খাবার 4 টাকা দিয়ে আপনি 10টা 12টা ছাগল আপনি কোনো ব্যাপারই না তো দেখবেন যে মানে অনেকে গল্প না এটা বাস্তবেই এই যে আমি মাখাইছি খাওয়াই দিছি আর ঘাস খাওয়াই দিছি এটাই তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের উৎসাহে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা